আসসালামু আলাইকুম, আমি মহসিন কামাল। আমার শব্দমাত্র ডিজাইন স্টুডিও 6 কমপ্লিট হয়েছে। তো আমাদের যে ডিজাইনের স্টুডিওর যে টাইটেল ছিল সেটা হচ্ছে ডিজাইন অফ এ হাইরাইজ কমার্শিয়াল বিল্ডিং। এটার হচ্ছে সাইট ছিল তেজগাঁও লিং রোডে। এটার যে সাইটের যে শেপ সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপের। তো এখানে আমরা আমাদের যে ক্লাসমেট সবাই গ্রুপ স্টাডি করে অ্যানালাইসিস করেছি আমাদের সাইট নিয়ে। এখানে এটা খুবই ব্যস্ত একটা লোকেশন। এখানে আমরা সাইড অ্যানালাইসিস, ক্যাচমেন্ট এরিয়া, তারপর হচ্ছে ট্রাফিক ফ্লো, সাংপা ডায়াগ্রাম, আশেপাশের যে হাইরাইজ কমার্শিয়াল বিল্ডিংগুলো আছে, ফ্যাক্টরি বিল্ডিংগুলো আছে, সেগুলো নিয়ে আমি অ্যানালাইসিস করে আমরা এখানে একটা ডিজাইন প্রত্যেকে দাঁড় করিয়েছি। এটা হচ্ছে আমার একটা ডিজাইন। তো আমার এখানে হচ্ছে ডিজাইনের যে পার্ট সেটা হচ্ছে বেসিক্যালি টাওয়ারের তো একটা পুডিয়ামের দরকার হয় স্কেল মেনটেনেন্স বোঝানোর জন্য। এখানে আমার এটা হচ্ছে একটা পুডিয়ামের একটা অংশ। আমি জাস্ট মাসের কথাটা আগে বলতেছি, এটা হচ্ছে আমার পুডিয়াম, এটা হচ্ছে আমার টাওয়ার। এখন আসি যে আমার পুডিয়ামটা কেন এরকম হয়েছে এবং টাওয়ারটা কেন এরকম হয়েছে। এখানে হচ্ছে আমার যে সাইটের যে লোকেশন এটা হচ্ছে একটা মেইন রোডের পাশে। তো আমি এখানে আমার পুডিয়ামটাকে আমি এমনভাবে ক্রিয়েট করতে চেয়েছি এবং আমার টোটাল টাওয়ার এবং পুডিয়ামের যে অ্যাপ্রোচ সেটা এমনভাবে দেওয়ার চেষ্টা করেছি যেন সকলের দৃষ্টিগোচর হয় জিনিসটা। যেহেতু আমার আশেপাশে অনেক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, ওই সাইটগুলো আমি এরকমভাবে ট্রিটমেন্ট করি নাই, আমি ফ্রন্ট সাইডটাকে আমি ওইভাবে অ্যাপ্রোচ করেছি আর কি। তো এখানে পুডিয়ামটা আমি এরকমভাবে ইন্টারলক করেছি যেটাতে একটা অ্যাস্থেটিক, ইউনিটি, ভ্যারাইটি, ব্যালেন্স সবগুলোর দিকে, হায়ার আর কি, সবগুলোর দিকে আমি একটু একটু দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে শুরুতে আমি বলি আপনাদেরকে, আমার হচ্ছে এটা হচ্ছে মেইন রোড, এদিক দিয়ে এসে এখানে একটা নোড পয়েন্ট আছে, এদিক দিয়ে আমার ড্রাইভার দিয়ে এন্ট্রি করতেছে। এন্ট্রি করে সে এখানে একটা প্লাজা আছে, প্লাজার নিচে আমার একটা পোর্চ আছে, পোর্চের নিচে ড্রপ টাওয়ারের জন্য। তারপর হচ্ছে আমার এদিকে আমার কার চলে যাচ্ছে বেসমেন্টে, এদিকে ড্রপ আপ করে এক্সিট হয়ে যাচ্ছে কারগুলো। তারপরে আপনাদের একটু বলি আমার যে প্লাজা, প্লাজা দিয়ে সে ফাস্ট করে চলে যাচ্ছে। যাওয়ার পরে এখানে অনেকটা খোলা জায়গা আছে, অনেকটা বিশাল পরিসরের জায়গা, যেন এখানে একটা পার্সন আসলে যেন বুঝতে পারে যে আমার ভিতরের স্পেসগুলো আমি ওইভাবে ক্রিয়েট করেছি। আমার এখান থেকে সে পুরো টাওয়ার এবং পুডিয়ামের একটা ধারণা পাবে। তো এদিক দিয়ে আমার টাওয়ার এন্ট্রি হয়ে যাচ্ছে, এদিকে পুডিয়ামের এন্ট্রি আছে। পুডিয়ামে হচ্ছে আমার রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে মাল্টিপারপাস হল, তারপরে হচ্ছে অফিস ফ্লোর এখানে দিয়েছি। আর টাওয়ার হচ্ছে আমার বেসিক্যালি অফিসের যে ফাংশন ম্যাক্সিমাম অফিসের জন্য ইউজ করেছি। টাওয়ারের ফ্যাসাদগুলো আমি এরকমভাবে ক্রিয়েট করেছি যেটা আমার ওয়েস্ট সাইডে আমার বিল্ডিংয়ের ফ্যাসাদটা হয়ে গেছে। আমি কিছু সলিড নিয়ে আসছি, সলিড এবং গ্লাসের কিছু ভেরিয়েশন নিয়ে আসছি ফুল টাওয়ারে। টোটাল 60-40% মতো মানে সলিড এবং গ্লাসের যে একটা পার্থক্য। তারপরে আমি এখানে টোটাল হাইরাইজ হচ্ছে একটা ফাংশনাল বিল্ডিং, এখানে প্রত্যেকটা স্পেসের খুবই কঠিন মূল্য দিতে হয়। আমি এই জন্য আমার মাস টাওয়ারের যে মাসিংটা স্কোয়ার নেওয়ার চেষ্টা করেছি এই জন্য যাতে ভিতরে আমার ফাংশনগুলো খুবই ভালোভাবে সলভিং করতে পারি। এবং কিছু কিছু জিনিস অ্যাস্থেটিক্যালি আমি বের করেছি, কিন্তু এখানে আমি ফাংশনালি ভালো সলভ করেছি। তারপরে হচ্ছে আমি এখানে কিছু ফ্রেমিংয়ের কাজ করেছি, যেহেতু আমার এখানে অনেক একটা হাইটের একটা ব্যাপার আছে, এই জিনিসটা একটু অড লাগবে, এই জন্য আমি কিছু ফ্রেমিং দিয়ে জিনিসটাকে অ্যাস্থেটিক্যালি একটু ইউজ করার চেষ্টা করেছি আর কি। এদিকে আমার টেরাস আছে, এদিকে টেরাস আছে, এদিকে টেরাস আছে, এদিকে টেরাস আছে, মানে একটা মানুষ যেন এখানে আবদ্ধ না থাকে, আমি ওইভাবে চেষ্টা করেছি ক্রিয়েট করার জন্য আর কি, যেন মানুষ এখানে আসলে একটু শান্তিও পায়। এটা কর্মব্যস্ততার জায়গা, এখানে শান্তিরও দরকার আছে। আমার এই যে হাইটগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মেকানিক্যাল ফ্লোর পারপাসে আমি রেখেছি আর কি। আর ক্রমান্বয়ে আমার টাওয়ারটা উপরে এরিয়া একটু কমে গেছে, আমার ফ্লোরিয়ার কিছু ফ্লোরিয়ার কিছু রেস্ট্রিক্টেড ছিল, এই জন্য আমি আমার টাওয়ারের শিফট টোটালি আমার এরকম দাঁড় হয়েছে আর কি। তো সবাইকে ধন্যবাদ, আমার কথায় হয়তো অনেক ভুল থাকতে পারে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।